an unusual couple, you know. Oh, I don't think that was ever in question. গত 15 জানুয়ারি মার্ভেলের ফেজ 4 এর প্রথম সিরিজ ওয়ান্ডাভিশনের প্রথম দুই এপিসোড মুক্তি পায়। মার্ভেলের থেকে প্রায় এক বছরেরও বেশি সময় পর আমরা নতুন কোনো কন্টেন্ট পেলাম। তো আজকের ভিডিওতে আমরা ওয়ান্ডাভিশনের প্রথম দুই এপিসোডকে ব্রেকডাউন করব আর এর কিছু ইস্টার এগ সম্পর্কে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বলি, তো আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই সিরিজে ওয়ান্ডা যেসব ফেক রিয়ালিটি বানাচ্ছে সেগুলো আমেরিকার বা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রির সিটকম শো এর ভিত্তিতে। ওয়ান্ডাভিশনের প্রথম এপিসোডটি 50-60s এর সিটকম শোগুলো থেকে ইন্সপায়ার্ড, আর সেকেন্ড এপিসোডটি 70s বা 80s এর সময়ের। সো প্রতি এপিসোডে ওয়ান্ডা কোনো গরমিল হতে দেখলে সে একটি নতুন ডিকেডে জাম্প করবে। সো এপিসোড 1 এর শুরুতে আমরা দেখতে পাই যে নিউলি ম্যারিড ওয়ান্ডাভিশন ওয়েস্ট ভিউ নামক একটি শহরে মুভ করে। ওয়ান্ডা এবং ভিশন তাদের ক্যালেন্ডারে 23 তারিখে হার্ট মার্ক দেখে বুঝতে পারে যে এই দিন কোনো কিছু স্পেশাল আছে, কিন্তু কি স্পেশাল আছে তারা সেটা জানে না। এখানে 23 সংখ্যাটা মার্ভেলের আগের 23টা মুভির রেফারেন্স হতে পারে। তারপর ওয়ান্ডা বাসায় হাউসওয়াইফের মতো কাজ করে এবং ভিশন তার রূপ বদলে অফিসে যায় কাজ করতে। অফিসে গিয়ে ভিশন জানতে পারে যে আজকের দিনটাতে অ্যাকচুয়ালি তাদের বস তাদের বাসায় ডিনার করতে আসবে, কিন্তু বাসায় ওয়ান্ডা সেটি জানে না। সে মনে করে ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সে সেই হিসেবে প্রিপারেশন নেয়। তারপর রাতের বেলা তার বস তাদের বাসায় আসলে ওয়ান্ডা ভুলে তার বসকে ভিশন ভেবে ওয়েলকাম করে ফেলে। পরে ভিশন সেটাকে সোকোভিয়ান রীতি বলে চালিয়ে দেয়। তারপর ওয়ান্ডা রান্নার কাজের জন্য তার নেইবর অ্যাগনেসের হেল্প নেয়, আর ফ্যানদের মতে এই অ্যাগনেস হলো কমিক্সের এক হাতটা হার্কনেস, যে একজন উইচ ছিল। তারপর ওয়ান্ডা তার সুপার পাওয়ার ইউজ করে খাবার রেডি করে ফেলে। তারপর তাদের গেস্ট খাওয়া শুরু করে এবং খাওয়ার মাঝখানে তার বস তাদেরকে কিছু প্রশ্ন করে, যেমন তাদের ম্যারেজ কখন হয়েছে, তারা কোথা থেকে এসেছে, তাদের স্টোরিটা কি। কিন্তু ওয়ান্ডা এবং ভিশন সেগুলোর কোনো উত্তর দিতে পারে না। তখন ওয়ান্ডা নার্ভাস হয়ে গেলে সে ভিশনের বসকে চুপ করিয়ে দেয় তার গলায় স্ট্রবেরি আটকে দেওয়ার মাধ্যমে। এরপর ভিশন তার গলা থেকে স্ট্রবেরি বের করে নেয় এবং তার বস ঠিক হয়ে যায়। তারপর খুব স্ট্রেঞ্জলি তার বস হ্যাপি হয়েছে এবং বিদায় নেওয়ার সময় ভিশনকে বলা যে সে তাকে প্রমোশন দিবে। তারপর এপিসোডের একদম শেষে আমরা দেখতে পাই যে কে যেন কন্ট্রোল রুমে বসে ওয়ান্ডা ভিশনের এইসব কাহিনী মনিটর করছে। এটা অ্যাকচুয়ালি সোর্ডের একজন লোক। আর এই সোর্ডটা কি? এটা একটা অর্গানাইজেশন যারা পুরো ইউনিভার্সের সুপার হিউম্যানদের উপর নজর রাখে। আই থিঙ্ক সোর্ড ওয়ান্ডা এবং ভিশনকে রিয়ালিটি থেকে বের করে আনার চেষ্টা করছে। তারপর আমরা এপিসোড 2-তে চলে আসি। এপিসোড 2-তে আমরা দেখতে পাই যে ওয়ান্ডা এবং ভিশন তাদের এলাকায় একটি ম্যাজিক শো পারফর্ম করবে, কিন্তু এই শো এর আগে ভিশন একটি চুইংগাম খেয়ে ফেলে, যার কারণে সে পুরো এপিসোডে একটি ড্রাঙ্কের মতো বিহেভ করে। আর এই কারণে সে ম্যাজিক শোতে তার সুপার পাওয়ার ইউজ করা শুরু করে, আর ওয়ান্ডা তার এই সুপার পাওয়ারটাকে ঢাকার জন্য নিজের সুপার পাওয়ার ইউজ করে। তারপর এপিসোডে আমাদের আরেকজন মহিলার সাথে পরিচয় হয়, যার সম্পর্কে IMDb-তে চেক করলে জানা যায় সে মনিকা রেম্বুয়ের ক্যারেক্টার প্লে করছে, যাকে আপনারা ক্যাপ্টেন মার্ভেল দেখলে চিনতে পারেন। সে ক্যাপ্টেন মার্ভেলের বন্ধু মারিয়ার মেয়ে, যে এখন অনেক বড় হয়ে গেছে। এই এপিসোডে আমরা একটা স্ট্রেঞ্জ হেলিকপ্টার দেখতে পাই। এই খেলাটার মধ্যে সোর্ডের মার্ক দেওয়া ছিল। আই থিঙ্ক এটা সোর্ডের হেলিকপ্টার, যেটা ভুলে ওয়ান্ডার রিয়ালিটিতে ঢুকে খেলনা হয়ে যায়। তারপর আমরা রেডিওতে অ্যান্টম্যান মুভির জিমি ওয়ে এর আওয়াজ শুনতে পাই, যে বলে যে তোমার সাথে কে এগুলো করছে। আর এই এপিসোডে আমরা দুটো স্ট্রেঞ্জ অ্যাড দেখতে পাই। একটি হলো স্টার্ক কোম্পানির টোস্টার, আরেকটি হলো হাইড্রার ওয়াচ। আর স্টার্ক ইন্ডাস্ট্রি এবং হাইড্রা এই দুটোরই ওয়ান্ডার লাইফে বড় এফেক্ট রয়েছে। তারপর এপিসোডের শেষে আমরা খুব ক্রিপি একটা সিন দেখতে পাই, যেখানে ম্যানহোল থেকে একটা বি কিপার বের হয়ে আসে, যার পিঠে আমরা সোর্ডের সিম্বল দেখতে পাই। এই লোকটি হয়তো অনেক কষ্টে ওয়ান্ডার রিয়ালিটিতে আসে, কিন্তু ওয়ান্ডা সেটা চায় না এবং সে রিওয়াইন্ড করে আগের মুহূর্তে চলে আসে, যেখানে ওয়ান্ডা স্ট্রেঞ্জলি প্রেগনেন্ট। তারপর সেখানে হঠাৎ করে কালার চলে আসে। সো এর পরের এপিসোডগুলোতে তাহলে অবশ্যই কালার থাকবে। ওয়ান্ডাভিশনের এই প্রথম দুটি এপিসোড আমাদের মনে অনেক প্রশ্ন ফেলে গেছে, যেগুলোর হোপফুলি আনসার আমরা আগামী এপিসোডগুলোতে পাবো। তো এই ছিল ওয়ান্ডাভিশনের প্রথম দুটি এপিসোডের ব্রেকডাউন। এরপরে প্রতি দুটি নতুন এপিসোড রিলিজ পাওয়ার পর আমি একটি করে ব্রেকডাউন ভিডিও দিব, অথবা পুরো সিজন শেষ হওয়ার পর সবগুলো এপিসোডকে একসাথে এক্সপ্লেন করব। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানান এই দুটি এপিসোড আপনার কেমন লেগেছে। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এর পরের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন পেতে বা হলিউড মুভি রিলেটেড সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।